সাইকোলজি উইথ শ্রেয়াতে সবাইকে জানাই স্বাগত। আর হ্যাঁ, সবাইকে জানাই মেরি ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। কেমন কাটছে তোমাদের ক্রিসমাস? আশা করছি ভালোই কাটবে, আর শীতটাও কিন্তু বেশ পড়ে গিয়েছে। নিউ ইয়ারের আগে পর্যন্ত এই কটা দিন খুব মজায় কাটাও। তবে হ্যাঁ, সাইকোলজি উইথ শ্রেয়া আর তার ভিউয়ার্সের সঙ্গে যোগাযোগ কিন্তু সবসময় একইভাবেই থাকবে, সেটা ক্রিসমাস হোক কি নিউ ইয়ার, সবসময় তোমাদের জন্য আমি রেডি। খুব তাড়াতাড়ি আসছি ক্লাস টুয়েলভের টপিকগুলো নিয়ে। ক্লাস ইলেভেনের টপিকগুলো তো চলছিল আর খুব একটা বেশি বাকি নেই, তাই জন্য ক্লাস টুয়েলভের কয়েকটা টপিক করিয়ে নিয়ে আবার ফিরে যাব ক্লাস ইলেভেনের টপিকে। আর একটা গুড নিউজ দেওয়ার আছে, হয়তো আমি অলরেডি লাস্ট কন্টেন্টে বলেছিলাম, তাও আলাদা করে গুড নিউজ দিতে ভালোই লাগে। আমার চ্যানেলে লাইভ অপশনটা কিন্তু অন হয়ে গিয়েছে, খুব তাড়াতাড়ি আসবো তোমাদের জন্য লাইভ ক্লাস নিয়ে, তোমরা সঙ্গে থেকো। আর অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো আমার চ্যানেলটা, আর এটা তো এখন তোমাদেরই চ্যানেল, কারণ অনেকেই প্রাইভেট টিউশন ব্যাচে জয়েন করতে পারে না, সেটা ইকোনমিক্যাল কারণ হোক কিংবা সময়ের অভাব হোক, যেটাই হোক না কেন, তাই আমি চাই তাদের কাছে যেন আমার ক্লাসগুলো পৌঁছে যায়। আর পৌঁছে দেওয়ার মাধ্যম কিন্তু একমাত্র তোমরা, একমাত্র তোমরাই পারো সাইকোলজি উইথ শ্রেয়াকে অনেকের মধ্যে ছড়িয়ে দিতে। তাহলে প্লিজ তোমরা তোমাদের চ্যানেলটাকে আরও অনেকের মধ্যে ছড়িয়ে দাও। আর এখনও যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো তোমাদের ফ্রেন্ড সার্কেলে। এখনও যারা আমার ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম পেজটা লাইক করোনি, ফলো করোনি, তারা তাড়াতাড়ি করে ফেলো। আর অবশ্যই ইনভাইট করতে ভুলো না তোমার ফেসবুক ফ্রেন্ডদেরকে। সঙ্গে থেকো, ভালো থেকো, আর অবশ্যই স্টাডি মেটেরিয়াল প্রয়োজন হলে আমায় মেল করো, আমি তোমাদের যে মেটেরিয়াল লাগবে সেটা পাঠিয়ে দেবো। আর যারা পার্সোনাল কাউন্সেলিং সেশন নিতে চাও, তাদেরকে আমি আগেও বলেছি, এটা আবার আরেকবার বলে দিচ্ছি, তাদের জন্য কিছু ফর্ম্যালিটিস আছে, যেমন আমার ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য কিছু ফর্ম্যালিটিস থাকে, ঠিক সেরকমই কাউন্সেলিং সেশনের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য তারা যদি আমাকে ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম পেজে কন্ট্যাক্ট করে বা মেল করে, আমি তাদেরকে রিপ্লাই করবো এবং তারপর ফর্ম্যালিটিসটা জানিয়ে দেবো। সেটা করে তারা আমাকে যখন নক করবে, আমি তাদেরকে ডেট দিয়ে দেবো। আর সত্যি কথা বলতে, আমাদের প্রত্যেকেরই কিন্তু রেগুলার মেন্টাল হেলথটা নিয়ে ভাবা উচিত। আমরা প্রতিদিন আমাদের শারীরিক স্বাস্থ্য নিয়ে কিন্তু অনেক কিছু ভাবি, জিম করি, যোগা করি, আমরা হেয়ার ট্রিমিং করি, অনেক কিছু করি, কিন্তু মনের ওয়ার্কআউটটা তো দরকার, সেটাও এবার থেকে শুরু করি না আমরা দায়িত্ব নিয়ে। সঙ্গে তো রইলাম আমি, ভালো থেকো, সঙ্গে থেকো, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার।